রোজভিলি কাণ্ডে বুধবার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। বাদলবাবুর ব্যক্তিগত সচিবকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। রোজভেলি কাণ্ডে প্রাক্তন দুই মন্ত্রীকে জেরা করতে মঙ্গলবার রাজ্যে আসে সিবিআই এর একটি বিশেষ দল। বুধবার বিজিতা নাথের সরকারি আবাসে বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ চালায় তারা। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর আবাসনে তাকে জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই এর একটি বিশেষ দল। সিবিআই দলের জিজ্ঞাসাবাদের পর বহু সাংবাদিক প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথের সাথে কথা বলতে চান, কিন্তু তিনি সাংবাদিকদের সামনে আসতে চাননি। এদিকে সিবিআই এর চিঠি মোতাবেক গত 26 আগস্ট 2004 থেকে মার্চ 2008 পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরীর ব্যক্তিগত সচিব কে ছিলেন তাও জানতে চাইলেন সিবিআই। সিবিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাদলবাবুর উক্ত সচিব যেন বৃহস্পতিবার বেলা 2:30 আগরতলার গোর্খাবস্তিস্থিত সিবিআই এর আগরতলা ইউনিট অফিসে হাজির হন এবং সিবিআই এর ডেপুটি এসপি টি বর্ধনের সাথে দেখা করেন। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত সদ্য ক্ষমতাচ্যুত সিপিআইএম নেতৃত্ব। বিষয়টি নিয়ে বুধবার বিকেলে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক বসবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সিপিআইএম এর রাজনৈতিক প্রতিশোধীয় অভিযোগ তুলে রাজ্যবাসীর মগজ ধোলাই করার চেষ্টা করবে বলে জানা গেছে। রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।